বারবার অভিযানের পরও কেমিক্যাল গুদাম থাকার বিষয়টি দুঃখজনক। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী জানালেন ঘোষণা করা হবে রাষ্ট্রীয় শোক। চুড়িহাট্টায় কেঁদে ফিরছেন স্বজন হারারা। চলছে বর্জ্য অপসারণের কাজ, বিভিন্ন গুদাম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রাসায়নিকের মজুদও। চকবাজারের আনাচে কানাচে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা, পুরো এলাকার জন্য হুমকি বলছেন সংশ্লিষ্টরা। এবং সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর পাইকারি বাজারে স্থিতিশীল সব ধরনের চাল ডালের দাম বেড়েছে, আদা রসুন ও চিনির দর।